আগামী বাংলাদেশ নিয়ে বিএনপির নেতৃত্বে যুগপদ আন্দোলনে সরকার বিরোধী জোট রূপরেখা দেবে শিগগিরই। গুলশানে এলজেপির সঙ্গে বিএনপির নিয়াজু কমিটির বৈঠক শেষে কথা জানান নেতারা। তারা বলেন আন্দোলন আরও জোরালো করতে কর্মসূচির বিষয়ে আলোচনা হয়েছে বৈঠকে। বিস্তারিত মারুফুর রহমানের রিপোর্ট। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। আগামীর বাংলাদেশ কেমন হবে তার রূপরেখার যৌথ ঘোষণা শিগগিরই দেওয়া হবে বলে জানিয়েছে বিএনপি এবং তাদের সাথে যুগপত আন্দোলনে থাকা সরকার বিরোধী জোট। এ নিয়ে ঈদের পর থেকেই শুরু হয়েছে লিয়াজু কমিটির বৈঠক। সকলে মিলে আমরা একটি জয়েন্ট ডিক্লারেশন দেব জাতির সামনে আগামী দিনে। বুধবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে লিয়াজু কমিটির বৈঠকে যোগ দেন এলডিপি প্রধান অলি আহমেদ। বৈঠক শেষে বলেন যুগপত আন্দোলন আরও জোরালোভাবে এগিয়ে নেওয়ার জন্য যেসব কর্মসূচি নেওয়া প্রয়োজন তা নিয়ে আলোচনা হয়েছে। এই দেশের জনগণের মুক্তি যতদিন না হয় আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। তারা চাচ্ছে যে কোনো প্রকারে একটা নির্বাচন করার জন্য। আমরা চাই এই নির্বাচন সকলের অংশগ্রহণমূলক হবে, অবাধ সুষ্ঠু হবে এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে। বিএনপি মহাসচিব বলেন আগামীর আন্দোলন নিয়ে বেশ আশাবাদী তারা। আমরা এখন আবার আমাদের যারা সঙ্গে আছেন সহযোদ্ধা রাজনৈতিক দলগুলো, সেই দলগুলোর সঙ্গে আমরা আলাপ আলোচনা শুরু করেছি। আমরা ইতিমধ্যে অনেকগুলো দলের সঙ্গে শুরু আলাপ করেছি। এর আগে গণতন্ত্র মঞ্চ এবং ১২ দলীয় জোটের সাথে বৈঠক শেষে জানানো হয় সবাই মিলে যৌথ রূপরেখা দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন তারা। মারুফ রহমান, নিউজ 24, ঢাকা।